দেশে কোথাও স্থায়ী চাকরি বলে কিছু থাকবে না সরকারি বা বেসরকারি প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য হবে এই নিয়ম কেন্দ্রীয় সরকার এবার শ্রমবিধি সম্পর্কিত বিল এনে তারই পাকাপাকি ব্যবস্থা করতে চলেছে সমস্ত এবার পাকাপাকি স্থায়ী চাকরির বদলে হবে করতেও নিয়োগকারীদের হাতে থাকবে অগাধ ক্ষমতা বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা বৈঠকে চাকরির এই নয়া সংখ্যা যুক্ত করে শ্রমবিধি সম্পর্কিত বিলটি অনুমোদন করেছে শীতকালীন অধিবেশনে সংসদে তা পেশ হতে চলেছে প্রসঙ্গত দেশের চল্লিশটি শ্রম আইন বিলোপ করে তৈরি হচ্ছে চারটি শ্রম কোড শিল্পে কর্মসংস্থান ও শ্রমিকদের কাজের অধিকার নিয়ে যে শ্রম আইনগুলি রয়েছে তা বিলোপ করে আনা হচ্ছে শিল্প সম্পর্ক কোড বিল চলতি শ্রম আইনে শ্রমিকের কর্মসংস্থান সংক্রান্ত যে অধিকার ও সুযোগ রয়েছে তা অনেকটাই খর্ব করা হয়েছে নতুন শ্রম কোড বিলে শ্রমিক সংগঠনগুলির বিরোধিতা সত্ত্বেও তাদের সব আপত্তি উড়িয়ে দিয়ে এই বিল সংসদে পেশ করতে চলেছে কেন্দ্র রিপোর্ট চ্যানেল তিন প্রাপ্ত